নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চমাধ্যমিক দু হাজার তেইশ সালের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশান প্রশ্নপত্র এবং তার সাজেশান অর্থাৎ যে প্রশ্নগুলো হুবাহু তোমরা কমন পাবে দু হাজার তেইশ সালের উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন পরীক্ষায় প্রচুর ছেলেমেয়েরা আমাকে জানিয়েছে যে স্যার এডুকেশন থেকে কোন প্রশ্নগুলো পড়ে যাব এবং এডুকেশন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমাদের একটু দিলে ভালো হয় তার জন্য তাদের সুবিধার্থে নিয়ে আসছি আমরা পুষ্টিবিজ্ঞান প্রশ্নপত্র এবং প্রথমে তোমাদের আমি প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউব এসএ কিউব এবং বড় প্রশ্নগুলো দেখাবো যেগুলো হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এটা আমাদের ডব্লু বিএইচ টেস্ট পেপারের বই খুবই ভালো বই এই বইটা পড়লে তোমরা আমি যেগুলো দিয়ে দিয়েছি হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এখান থেকে মাত্র গুটি কয়েক এমসি এবং এসে কিউব যদি একবার করে চোখ বুলিয়ে যাও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না দেখে নাও তোমরা এম সি কিউব দু হাজার তেইশ সালের যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি এবং যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো স্ক্রিনশটের মাধ্যমেও তোমরা পড়তে পারো তো দেখো প্রচুর সিলেবাস কিন্তু এর ভিতর থেকে যে সমস্ত এমসি কিউব দু সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল সেইগুলো তোমাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যানসার সমেত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তোমাদের কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক থাকবে মিন মিডিয়ান মোড এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আমি ভালো করে শিখিয়েছি যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে সেইগুলো কিন্তু তোমাদের আমি অনেকবার শিখিয়েছি দেখে নাও তোমরা এবং এমসিকিউ চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো তোমরা দেখে নাও চারের আনসার হবে বিয়াল্লিশতম পাঁচের আনসার হবে একান্নর এক তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সৎ পঞ্চম অধ্যায় দেখো ঠিক আছে তো দেখো প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন দেখে নাও তোমরা প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল পাঁচ দাগের প্রশ্ন সাত ছয়ের প্রশ্ন দুজন আট দাগের প্রশ্ন ষোলোটি অধ্যায় এগারো দাগের অ্যান্সারে রাজ্যের শিক্ষা অধিকারিক পরেরটা দুটি তেরোটা পাঁচ বছর সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু দু সালের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় দেখে নাও একের অ্যান্সার একুশে মে দুয়ের অ্যান্সার শিক্ষামন্ত্রক তিনের অ্যান্সার বারোটি চারের আনসার এর আনসার পাঁচের আনসার আছে প্রাথমিক ছয়ের আনসার আছে জাতীয় শিক্ষানীতি প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত বিস্তারিত আলোচনা করা আছে এবং যে সমস্ত বড় প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে তোমাদের সামনে তোমরা দেখে নাও সিদ্যাগের প্রশ্ন আট নম্বরের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নবম অধ্যায় নবম অধ্যায়ের প্রশ্নগুলো দেখো নবম অধ্যায়ের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা দশম অধ্যায় দশম অধ্যায়ের প্রশ্নগুলো দেখো এবং নবম অধ্যায়ের বড় প্রশ্নগুলোও তোমরা দেখে নাও ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্নগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এইগুলো যদি তোমরা ভালো করে প্রিপারেশন করে নাও হানড্রেড পারসেন্ট এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে তো দেখো এই যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও বড় প্রশ্ন একাদশ অধ্যায় একাদশ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে তো দেখো যেগুলো ভুল আছে সেগুলো কেটে দিয়েছে একটু ভুল হয়ে গেছে আমার তোমরা দেখে নাও এবং যেটা ঠিক আছে সেটা রাইট চিহ্ন করা আছে এই সমস্ত প্রশ্নগুলো দু সালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের শিক্ষাবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এটা অ্যান্সার হবে এর অ্যান্সার এল হবে ঠিক আছে দ্বাদশ অধ্যায় দেখো তোমরা প্রশ্নগুলো তো প্রশ্নগুলো দেখতে থাকো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে